দুঃখের সময় কিন্তু আমাদের আমার একটা দুঃখের কথা, কালকেও মিডিয়াতে আমি পাইছি যে সিএম স্যারে উজনি আসামে বিভিন্ন রঞ্জিত দাস অজন্তা নিয়োগ আরো বিভিন্ন মন্ত্রী সকলের দিয়েছে, তিন তিন দিনের টাইম দিছে, ওখানে পাচ্ছে না। তাহলে আমাদের নামনি আসামে কোনো একজন ইনচার্জ মিনিস্টার আছে, তথাপিও দেওয়া নাই। আর বাকি একটু না দেওয়ার কারণে আমার মানুষে হাহাকার করিয়াছে, একটু না ইনসাফি সিএম সাহেব করিব না লাগে। মুসলিম দুশ্মনী তেখেতের ভিতরত আছে আমি জানো, তেখেতে প্রকাশ্য কয়, আমার ভাল না লাগে। হ্যাঁ, বুঝলে, এইটো এই বিপদের সময় এটু করিব না লাগে, এটু আমি ঘোর নিন্দা করি আছো। আর তেখেতে আমার দিবা নামনি অসমের উপরত খেয়াল দিব বলে আমার আছে। আজকে আমি এই পাঁচবা দিন হয়েছে, আমি ওখান থেকে প্রাইম মিনিস্টারে চিঠি লিখে 20,000 কোটি টাকার দাবি দিছি, আর অপোজিশন লিডার রাহুল গান্ধীজিকেও আমি দিছি বলে আপনার পার্লামেন্টে এটারও উৎপাদন করেন। আর এটাও 22 তারিখ থেকে জুলাই আবার পার্লামেন্ট আরম্ভ হয়েছে, আবার আমি অপোজিশন লিডার রাহুল গান্ধীকে লিখবো বলে আপনি এটা উৎপাদন করেন। আসামের প্রাইম মিনিস্টারের চিঠি লিখছি, আমি নামার পরে বাড়ির থাকি নাই, হজে থাকি, আসার পরে মানুষ আরাম করে, আমি আমার আসামে নামছি। নামার পরে ওই দিনই আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লইয়া রাখছি সিএম এর সঙ্গে গিয়া, আপনারা পেপার পত্রিকা পাইছেন যে আমি ওনার কাছে গিয়াও 20,000 টাকার দাবি দিছি।